আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজ আমি আপনাদের করে দেখাবো খুবই মজাদার আর খুবই পারফেক্ট একটি রেসিপি, কমলা ভোগ। আমরা রসগোল্লা খেয়ে থাকি, বাট এই কমলা ভোগটাও কিন্তু অনেক জনপ্রিয়, আর এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও ততটা মজা। তো আজকে আমি এই রেসিপিটাই শেয়ার করব। এটা দেখতে পাচ্ছেন খুবই স্পঞ্জি হয়, আর ভিতরও কতটা পারফেক্ট হয়েছে। খুবই অল্প উপকরণ দিয়ে আজ আমি আপনাদের এই রেসিপিটা শেয়ার করব। সো চলুন বেশি না দেরি করে আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে ছানা করে নিতে হবে, তার জন্য এখানে আমি একটা অরেঞ্জ নিয়েছি, বা এটা বাংলাদেশের মালটাও বলা হয়, তো সেটার জুস করে নিচ্ছি। তারপর এখানে আমি নিয়েছি প্লেন ইয়োগর্ট, মানে টক দই, এক কাপ নিয়ে নিব। এখন আমি এই টক দইয়ের মধ্যে এই অরেঞ্জ জুসটা দিয়ে দিব। এখানে অরেঞ্জটা রেড ছিল, তাই এখানে রেড কালার আসছে, আপনাদের যদি নর্মাল থাকে তাও হবে। এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে। এর মাঝে এখন আরেকটা প্যানে নিয়ে নিতে হবে 2 লিটার দুধ। আজ আমি 2 লিটার দুধ দিয়ে করব, তো আপনারা চাইলে এটার কোয়ান্টিটিটা কমিয়েও নিতে পারেন। এখন ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না একটা বলক আসে। একটা বলক এসে পড়েছে। এখন আমি টক দই আর অরেঞ্জের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন অবশ্যই ফ্লেমটা মিডিয়াম থাকতে হবে, বেশি হাই থাকা যাবে না। এখন আলতো হাতে এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, আর অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা ছেড়ে আসে, মানে এই সবুজ পানিটা উঠে আসে। তো দেখতে পেরেছেন, ছানাটা হয়ে গিয়েছে আর তার সাথে পানিটা আলাদা হয়ে গিয়েছে। এখন একটা কটন কাপড়ে এটা আমি ছেঁকে নিচ্ছি। তারপর এভাবে একদম আলতো হাতে একটু চেপে দিতে হবে, বেশি কিন্তু চাপা যাবে না। আর এই ছানাটা ধুতে হবে না, এভাবে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ছানার পানিটা সব পড়ে গিয়েছে, একদম শুকনো হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে মুথে নিতে হবে, মানে ছানাটাকে খুবই সফট করতে হবে। মথে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টিস্পুন চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল স্পুন, তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টিস্পুন তেল, আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার 1/2 টিস্পুন, যেহেতু এটা কমলা ভোগ এটার কালারটা অরেঞ্জ থাকলেই সুন্দর লাগে। এখন আবার আমি ভালোভাবে মুথে নিব। মুথে নেওয়ার পর এখন আমি রসগোল্লা বানিয়ে নিব। খেয়াল করবেন যে এখন যেটা বানাবেন এটা শিরাতে দেওয়ার পর ডাবল ফুলে যাবে, তো মিডিয়াম সাইজ করে নিতে হবে। আমি একটু বড় বড়ই করেছি, আপনারা চাইলে এটা ছোটো ছোটো করে নিতে পারেন। তো ঠিক এইভাবে বলগুলো করে নিতে হবে। তো আমার এতগুলো মিষ্টি হয়ে গিয়েছে, এখন আমি শিরা করব। তার জন্য উপরে যাতে না ফেটে যায় আমি এভাবে ঢেকে রাখছি। তো এখন শিরার জন্য আরেকটা প্যানে এখানে আমি নিয়ে নিয়েছি 2.5 কাপ চিনি, আর তার সাথে দিয়ে দিব এখানে আমি 7 কাপ পানি। চেষ্টা করবেন ছড়ানো বড় পাতিল নিতে, যেহেতু এটা এখানেই সিদ্ধ হবে রসগোল্লাটা, তো অনেক জায়গা লাগবে, তো অবশ্যই একটা বড় প্যান নিতে। এখন অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না চিনি গলে যায়। যখন চিনি গলে যাবে তখন এখানে আমি 3-4 পিস এইভাবে অরেঞ্জ কেটে দিচ্ছি, আর তার সাথে উপরের ছিলকাটা একটু দিয়ে দিচ্ছি, তাতে শিরাতে অরেঞ্জ ফ্লেভারটা এসে পড়বে। এখন একদম হাই ফ্লেমে রেখে এটা বলক আনতে হবে। যখন একবার বলক এসে পড়বে তখন সব রসগোল্লাগুলো দিয়ে দিতে হবে। এখন ঢেকে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য একদম হাই ফ্লেমে। এর মাঝে ঢাকনা উঠানো যাবে না। 15 মিনিট পর দেখতে পেরেছেন মিষ্টিগুলো কতটা ফুলেছে। আমি শিরাতে সামান্য অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। এখন আমি আবার ঢেকে রেখে দিব
20 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। তো 20 মিনিট পর হয়ে গিয়েছে, আগে যতটুক ফুলো ছিল এখন আরেকটু চুপসে গেছে, কিন্তু এটাই নর্মাল। তো এখন আমি শিরাতে রেখে দিব প্রায় 2-3 ঘন্টার জন্য, তাহলে শিরাতে ভালোভাবে মিষ্টিগুলো ভিজবে। 2-3 ঘন্টার পর এখন এটা শুধু সার্ভ করার পালা। দেখতে পেরেছেন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা খেতে ততটাও মজা। আর খুবই পারফেক্ট হবে আপনারা যদি আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি সেভাবে ফলো করলে। এখন আমি আপনাদের একটা দেখাবো যেটা কতটা সফট অ্যান্ড জুসি হয়েছে। তো দেখুন মিষ্টিটা কতটা রসালো হয়েছে। এখন আমি একটা ভিতরও কেটে দেখাচ্ছি যে ভিতরও কতটা সফট আর পারফেক্ট হয়েছে। তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন অ্যান্ড আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।